আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ফিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ান ইরফিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিচারে দীর্ঘ সূত্রতায় বারবার সংখ্যালঘুদের ওপর হামলা মত বিশিষ্ট জনদের, আর ছাড় নয় হুঁশিয়ারি ধর্ম প্রতিমন্ত্রীর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আড়ালে মণ্ডপে হামলার দায় বিএনপির ওপর চাপাচ্ছে সরকার, অভিযোগ নেতাদের। খালি মাঠে গোল দেয় না আওয়ামী লীগ বলেন ওবায়দুল কাদের। আগামী বছরের মাঝামাঝিতে দেশের সব মানুষ করোনা টিকা পেয়ে যাবে জানালেন প্রধানমন্ত্রী। পয়লা নভেম্বর থেকে পাবে স্কুল শিক্ষার্থীরা। পদ্মার পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধার হয়নি দ্বিতীয় দিনেও, আরো দুটি পণ্যবাহী ট্রাক উদ্ধার। প্রধান প্রকৌশলীকে দায়ী করছে শ্রমিক ইউনিয়ন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিচারে দীর্ঘ সূত্রিতার কারণেই বারবার সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে মত দিয়েছেন বিশিষ্টজনেরা। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, কুমিল্লার ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় রাজধানীর সিরডাপ মিলনায়তনে। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, রামু উখিয়া এবং নাসিরনগরের ঘটনার পর যথাযথ বিচার হলে এসব সাম্প্রদায়িক সহিংসতা অনেকাংশে বন্ধ হতে পারত। ওসব ঘটনায় দায়ীদের চিহ্নিত করে চার্জশিট দেওয়া হলেও বিচারের আওতায় না আনার আক্ষেপ ছিল বক্তাদের মুখে। নাসিরনগর ঘটনায় আমি নিজেও গিয়েছিলাম, তখন আমি আইজি ছিলাম। আমি প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত এলাকা ভিজিট করেছি, ওখানে বিআর সমাবেশ করেছি। সেখানে আমি ওয়াদা করে আসছিলাম যত শীঘ্র তাড়াতাড়ি শীঘ্র পারা যায় এটা বিচারে আনবো। তো একই কথা রামের ঘটনা 2012 সালে ঘটছে, 19টা মামলায় চার্জশিট দিয়েছে, কিন্তু বিচার একটা হয়নি। কম্প্রোমাইজ আওয়ামী লীগের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে করে, ফ্রম দ্য গ্রাসরুট লেভেল টু টপ লেভেল। আমি যখন চিরাঙ্গের এসপি ছিলাম তখন সালাউদ্দিন কাদের অ্যারেস্ট হয়েছিল। আওয়ামী লীগের বড় বড় নেতা আমাকে বলছে তুমি ওখানে থাকতে, সে অ্যারেস্ট হয়েছে আমাদের দেশের প্রশাসনে রন্ধ্রে রন্ধ্রে পুলিশে রন্ধ্রে রন্ধ্রে রাজাকার আলবদররা লুকিয়ে আছে তার অনেক প্রমাণ আমরা এরই মধ্যে পেয়েছি। এবং বিচার বিভাগীয় যে রাজাকার এবং মুক্তিযুদ্ধ বিরোধীরা লুকিয়ে আছে তার একটি উদাহরণ পেলাম দুদিন আগে। ফয়েজ লোকটিকে যখন নেওয়া হলো আদালতে, 7 দিনের রিমান্ড চাওয়া হলো, একজন সাধারণ চোরকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়, অথচ এই উর্মি নামক এই মহিলা তাকে মাত্র 2 দিনের রিমান্ড দিল। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ওয়াজ মাহফিলের নামে ধর্মের অপব্যাখ্যা বন্ধ করতে এখনই ভাবার সময় এসেছে। এসব ধর্মীয় সমাবেশকে কোনো বক্তা যাতে রাজনৈতিক সমাবেশে পরিণত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভাস্কর্য ভাঙচুর বা বিভিন্ন সময় সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, আমি এর আগেও বলেছি যে এই বিচারে দীর্ঘসূত্রতাই কিন্তু অপরাধীদেরকে উৎসাহিত করে নতুন করে অপরাধ করার। আমাদের কুমিল্লার ঘটনা শুনে যে বিএনপির সম্পৃক্ততা ইতিমধ্যে প্রমাণ হয়েছে, এবং এই ঘটনার সঙ্গে কুমিল্লার শিক্ষাবিদ্যালয়ের নেতা, বিএনপির ওয়ার্ড কাউন্সিলর সহ বিএনপির বেশ কিছু নেতার নাম এসেছে। দেশে বিএনপি জামাত তারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য বারবার রাজনৈতিক উদ্দেশ্যে এই ধর্মকে ব্যবহার করেছে। সেমিনারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও বক্তব্য রাখেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, কুমিল্লার ঘটনাটি পরিকল্পিত, এই অপশক্তিকে কোনো অবস্থাতেই ছোবল দেওয়ার সুযোগ দেওয়া হবে না। বৃহস্পতিবার সকালে কুমিল্লা নানুয়ার দিঘির পার ঘটনাস্থল ঘুরে দেখে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, এ ঘটনায় দলেরও যদি কেউ জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অপশক্তি বলতে যারা দেশের বিরুদ্ধে কাজ করে তাদেরকে অপশক্তি বোঝায়, এবং তারা যে দলেরই হোক না, আমার দলেরও যদি কেউ করে থাকে সে ওই অপশক্তির আন্ডারে এসে পড়বে এবং তাকেও ছাড় দেওয়া হবে না। এটি হলো বাস্তব সত্য কথা। আমরা সেদিক থেকে বাংলাদেশের সুনাগরিক হিসাবে প্রত্যেকের, আমাদের আপনাদের সবারই দায়িত্ব কোনো অবস্থাতেই এই ধরনের কোনো ঘটনা কোথাও যেন ঘটতে না পারে, তার জন্য সবাইকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমরা বারবার যে ঘটনাগুলো ঘটে
কুমিল্লা সহ দেশের ছয়টি জেলা সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে তদন্ত করে আগামী 60 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলে সংশ্লিষ্ট জেলা জজদের বলা দেয়া হয়েছে। দুর্গাপূজার সময় ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হাসান মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম ও রংপুরের বিচারিক হাকিমকে সংশ্লিষ্ট জেলার মন্দির, পূজা মণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই সাম্প্রদায়িক হামলা ঠেকাতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছে আদালত। স্বরাষ্ট্র, আইন, ধর্ম, ডাক, টেলিযোগাযোগ, নারী ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ সচিব, পুলিশ মহাপরিদর্শক, ছয় জেলার প্রশাসক সহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। চিটাগাং, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, রংপুর এবং এই ছয়টা ডিস্ট্রিক্টের ডিসি এবং এসপিকে এসপি কেন তাদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছে সেটা ফেল করেছে সেটাকে রুল ইস্যু হয়েছে। শুধুমাত্র কিছু নিরীহ মানুষজনকে গ্রেফতার করে গ্রেফতার বাণিজ্য করে এই ধরনের ঘটনাগুলো তো থামানো যাচ্ছে না। কোনো ধরনের সাম্প্রদায়িক কিংবা রাজনৈতিক কোনো কারণ আমরা এখানে বলার চেষ্টা করিনি, কারণ এটা তদন্তাধীন বিষয়। তদন্তে নিশ্চয়ই বের হয়ে আসবে, যেহেতু বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয়দেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের জন্য। বিএনপি নেতাদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আড়াল করতেই সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিরোধী নেতাদের ওপর দায় চাপাচ্ছে সরকার। তাদের অভিযোগ, বিএনপির আন্দোলন ও দল পুনর্গঠন বাধাগ্রস্ত করতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা করে মামলা ও গ্রেফতার অব্যাহত রাখা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিএনপি নেতারা অভিযোগ করেন, তেল, চালসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। এ বিষয় থেকে জনদৃষ্টি সরাতে সরকার নানা ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তারা। সংগঠন পুনর্গঠন, সামনে আন্দোলন, এই আন্দোলন এবং দলের পুনর্গঠনের এই কাজে নেতা কর্মীদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য তারা এই কাজ করছে। পুলিশ বিএনপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে আইডেন্টি কার্ড, রিটার্ন দাখিল এগুলো চাচ্ছে। এটা একটা বিরাট ষড়যন্ত্রের অংশ। সংকট সমাধানে বর্তমান সরকারের বিদায়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরকারের অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। সামনে পথ একটাই, নিজের সংসার, নিজের ছেলে মেয়ে, নিজের স্বার্থ রক্ষা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সারা দেশের মানুষের স্বার্থ রক্ষা এবং সর্বোপরি রক্তে স্বাধীন এই বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নাই। সব দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে বিএনপির নেতৃত্বে সকলকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান বিরোধী নেতারা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি কর্মসূচির নামে সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করবে আওয়ামী লীগ। সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি আরও বলেন, বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় উল্লেখ করে কাদের দাবি করেন, খালি মাঠে গোল দিতে অভ্যস্ত নয় তাদের দল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, সরকারের অধীনে নয়, আগামী নির্বাচনও হবে কমিশনের অধীনে। পূজা মণ্ডপে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের মামলা দেওয়ার অভিযোগ সত্য নয় জানিয়ে তিনি বলেন, কে কোন দল করে সেটা দেখে নয়, বরং ভিডিও ফুটেজ দেখেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওবায়দুল কাদের আরও বলেন, মঙ্গলবার নয়াপল্টনে পুলিশের ওপর হামলা এবং সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সক্ষম নয়। গণতন্ত্রে বিশ্বাস করে না, আর অনুমতি দিলে হামলা করে, সন্ত্রাস সৃষ্টি করে, জনগণের সম্পদ বিনষ্ট করে। বিএনপি কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা। আমরা বিএনপিকে সতর্ক করে বলতে চাই, কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস সৃষ্টি কিংবা জনভোগান্তি সৃষ্টি করলে বাংলাদেশ আওয়ামী লীগ বসে থাকবে না, জনগণকে নিয়ে প্রতিহত করবে। শেখ হাসিনা সরকার
বিশ্বে আবারও করোনার ব্যাপকতার প্রেক্ষাপটে বাংলাদেশে যেন আর না বাড়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছরের মাঝামাঝিতে দেশের সব মানুষ করোনা টিকা পেয়ে যাবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডারে বৃহস্পতিবার 37টি ব্যাংকের কম্বল ও অনুদান গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। বলেন, করোনায় বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের স্থবিরতার মধ্যেও সরকার অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছে। সাধারণ মানুষের ক্রয় সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডারে প্রায় 26.5 লাখ কম্বল ও 10 লাখ টাকা দেন বিভিন্ন ব্যাংকের কর্ণধাররা। প্রধানমন্ত্রীর পক্ষে অনুদান গ্রহণ করেন তার মুখ্য সচিব আহমেদ কাইকাউস। নীতিমালা অনুযায়ী যোগ্য প্রত্যেকটা মানুষ টিকা পাবে সেই ব্যবস্থাটা কিন্তু আমরা করেছি, এটা সত্য। কিন্তু দেখা যাচ্ছে যে যখনই একটু শীতকাল আসছে পৃথিবীর সব দেশে আবার কিন্তু করোনা ভাইরাস দেখা দিচ্ছে, এমনকি ইউএসএ বা ইংল্যান্ড বা ইউরোপ বিভিন্ন দেশে ইতিমধ্যে এই প্রাদুর্ভাবের কিছুটা মানে দেখা যাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে সবাইকে একটু সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি যেন আবার এই করোনার প্রাদুর্ভাব না দেখা দেয়, সেই জন্য সবাইকে সাবধানে থাকতে হবে, মাস্কটা অবশ্যই পরে থাকতে হবে। করোনায় দেশে আরও 6 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 27,847 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন 19,535টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে 294 জন। নতুন সুস্থ হয়েছেন 227 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.50, সুস্থতা 97.70% এবং মৃত্যু 1.77%। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে 4 জন ও চট্টগ্রামে 6 জন। আগামী 1 নভেম্বর থেকে 12-17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হবে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে আগামী 2 মাসের মধ্যে সরকারি নিবন্ধ নিতে হবে বলে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে কপিরাইট আইন 2021, আটিয়া বন সংরক্ষণ আইন 2021-এর নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, আগামী 1 নভেম্বর থেকে স্কুলের ছেলেমেয়েদের করোনার টিকা দেওয়া শুরু হবে। বর্তমান প্রস্তুতিতে প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া যাবে। ঢাকায় 12টি নতুন কেন্দ্র থেকে সোমবারই শুরু হচ্ছে 12-17 বছরের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। 1 তারিখ থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারব স্কুলের ছেলে মেয়েদের, এবং সেটা আমরা ঢাকায় 12টি কেন্দ্র আমরা ঠিক করেছি এবং সারা দেশেই আমরা স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। 6 লক্ষ রোজ দিয়ে থাকে, সেই কার্যক্রমও চলমান থাকবে, স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়াও চলমান থাকবে, 80 লক্ষ সেকেন্ড ডোজ টিকা দেওয়া এটাও চলমান থাকবে। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, নভেম্বরেই সারা দেশে স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে। গ্রাহকদের অর্থ আত্মসাত ও প্রতারণা বন্ধে সকল ই কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ই ভ্যালি বা ই কমার্স নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে ওনারা প্রিসাইজ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এবং আমরাও নিজেরাও বসছিলাম। এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে একটা প্রিসাইজ প্রোগ্রাম করে যারা যারা এই জাতীয় ই কমার্সের সাথে রিলেটেড থাকবে তাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমার্স মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংকে তাদের একটা ডিপোজিট রাখতে হবে, যাতে কোনো রকমের কিছু হলে সেই ডিপোজিট থেকে আপনার সবার এই দেওয়া যায়। আর আমাদের FIU, তারপর অন্যান্য ডিজিটাল যে আমাদের প্ল্যাটফর্ম মানে মনিটরিং প্ল্যাটফর্মগুলি আছে এবং ইন্টেলিজেন্স, তাদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, তারাও এগুলোর ক্যারেক্টার অ্যান্টিসিডেন্স সব চেক করে দেখবে। এছাড়াও মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে 2021 সালের তৃতীয় ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভা 124টি সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে 86টি বাস্তবায়িত হয়েছে। সরকার দায়িত্ব নেবে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। করোনার গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে আজ দেশজুড়ে। রাজধানীতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা নিয়েছেন এই টিকা। এজন্য সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভিড় করেন বিপুল সংখ্যক মানুষ। দ্বিতীয় ডোজের টিকা পেয়ে খুশি তারা। করোনা ভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজ নিতে
সকাল থেকেই রাজধানীর 132টি কেন্দ্রে ভিড় করে সাধারণ মানুষ। প্রথম ডোজের সময় নানা ভোগান্তি থাকলেও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়াই। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে মানুষ টিকা নিলেও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। মোবাইলে পাওয়া SMS ও টিকা কার্ড দেখিয়ে ভ্যাকসিন নেন তারা। এর আগে 28 সেপ্টেম্বর যারা প্রথম ডোজ নিয়েছেন তাদেরই দেয়া হয়েছে দ্বিতীয় ডোজ। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে চীনের তৈরি ভ্যাকসিন দিয়ে। সুশৃঙ্খলভাবে করোনার দ্বিতীয় ডোজ নিতে পারায় খুশি সাধারণ মানুষ। কোনো ঝামেলা হয় না, আরামসে দিছে, জি ভালো লাগতেছে। নেওয়ার উদ্দেশ্য হয়েছে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, আগে তো ভাবছিলাম যে অ্যালার্জির কারণে সমস্যা হবে, এই জন্য একটু বেশি লেট হয়ে গেছে। ভালো লাগতেছে, একটা সার্টিফিকেট আসবে, একটা আসবে, কার্ড আসবে, এটা দিয়ে সব জায়গায় এটা ক্যারি করা লাগবে সব জায়গায়। অনেকে ভুল বুঝায় যে টিকের সমস্যা, আমার কোনো সমস্যা করে না। শনিবার আমরা আসবো আর কি, শনিবারও আমাদের একটা প্রোগ্রাম আছে, কাল শনিবারও দিয়ে দিব, যারা যা বাদ পড়বেন। আর আজকে যারা আসবে তাদেরকে আমরা দিচ্ছি 4টা পর্যন্ত। গণটিকা কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের কাছে দাবি জানিয়েছেন টিকা নিতে আসা এসব সাধারণ মানুষ। আমরা যখন অ্যাপ্লাই করি COVID-19 টিকার জন্য ওইটার SMS আসতে খুবই লেট করে, কিন্তু গণটিকা কর্মসূচিটা আমাদের জন্য খুব মানে ভালো একটা সুবিধা চালু করছে, খুব তাড়াতাড়ি টিকাটা পেয়ে যাচ্ছি। গণটিকা আসলে কাজ কর্মক্ষেত্রে যারা থাকে তাদের জন্য উপকার, সময় অপচয় হইতেছে কম। বাংলাদেশে অনেকেই ভ্যাকসিনেটেড, বাকি যারা আছে ওদেরকে যদি আওতায় নিয়ে আসা হয় আমার মনে হয় ভালো হবে। 29 অক্টোবর শনিবারও গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। আধিপত্যকে ঘিরে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় এলাকার আধিপত্য নিয়ে কাচারিকান্দি গ্রামের বড় শাহ আলম মেম্বার গ্রুপের সাথে একই গ্রামে ছোট শাহ আলম গ্রুপের বিরোধ চলছিল। গত 6 মাস আগেও দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ছোট শাহ আলম গ্রুপের ইয়াসিন ও শাহিন নামে 2 জন নিহত হন। পরে গ্রাম ছেড়ে পালিয়ে যায় বড় শাহ আলম গ্রুপের সদস্যরা। এরই মধ্যে ইউপি নির্বাচনে অংশ নিতে বড় শাহ আলম ও তার সমর্থকরা গ্রামে ঢোকে। পরে ওই গ্রুপের সদস্যরা টেটা বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছোট শাহ আলমের বাড়িতে হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছোট শাহ আলম গ্রুপের সাদির ও হিরণ। এতে 8 জন গুলিবিদ্ধ হয়, মোট আহত হয় অন্তত 30 জন। মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় আরও 2টি পণ্যবাহী যানবাহন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 11টি পণ্যবাহী যানবাহন ও 2টি মোটরসাইকেল উদ্ধার করা হল, তবে এখনও কোনো হতাহতের সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে আবারও শুরু হয় মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া আমানত শাহ ফেরির উদ্ধার অভিযান। এর আগে বুধবার রাত 8:30 দিকে উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ। এই লক্ষ যখন ফেরি দিয়ে আমাদের সরকার যে কায়দায় ফেরিগুলো চালাচ্ছে, আসলে আমাদের এটা আধুনিকতা হওয়া উচিত, এইভাবে চলা উচিত না, আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকারী জাহাজের পাশাপাশি আলাদাভাবে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঢাকা থেকে 2টা টিম আসছিল আর আমাদের মানিকগঞ্জে 3টে টিম কাজ করছে। আজকে আমাদেরও 3টে টিম আছে মানিকগঞ্জে, ঢাকার টিম চলে গেছে। যতক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলমান থাকবে। দুর্ঘটনায় মাস্টারের কোনো দায় দেখছেন না BIWTC ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা। এটা একমাত্র গাফিলতি গোপ সরকারের কারণে। গোপ সরকার চিফ ইঞ্জিনিয়ার বিয়ের অফিসের জাজ পরিচালনা করে পুনর্বাসনের জন্য ডকইয়ার্ডে গেছে, সে কাজ না করে সে পাঠাই দিয়েছে আমার। BIWTC জানিয়েছে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয় চাঁদপুর থেকে রওনা হয়েছে, শুক্রবার সকালের মধ্যে জাহাজটি পাটুরিয়ায় পৌঁছাবে। হতাহতের কোনো এ পর্যন্ত কেউ ক্লেমও করে নাই। ক্যাজুয়ালটি গতকাল সকালের দুর্ঘটনার পর থেকে অদ্যাবধি কোনো ক্যাজুয়ালটির ইনফরমেশান, কোনো ডিমান্ড বা কোনো তথ্য আমরা এখনও পাইনি। নর্মাল ওজনিতার 480 মেট্রিক টন, এরপরে আরও কিছু বালু ঢুকলো, কিছু পানি আছে, এ নিয়ে 600 টনের উপরে হবে, এবং আর 3 থেকে 3.5 ফিট মাটি নিচে ডেবে গেছে, তাহলে ওখানে আমার কিছু ওয়েট আসতেছে মাটির, তো এতে করে 700-800 টনের মতো হয়ে যাচ্ছে। আমাদের 2টা দ্বারা উদ্ধার করা সম্ভব হবে না, কারণ ক্যাপাসিটির বাইরে। বুধবার সকালে রাজবাড়ির দৌলতদিয়ার 5 নম্বর ঘাট থেকে 17টি পণ্যবাহী যানবাহন সহ
কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমানুচ্ছা ফেরিটি ছেড়ে আসে। মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটের পন্টুনে ভেড়া মাত্রই একপাশে কাত হয়ে যায় ফেরিটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার কমিয়ে গ্রিন বা ক্লিন এনার্জির ব্যবহার বাড়াতে চায় সরকার। প্রস্তাবিত খসড়া পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানে তাই কমানো হয়েছে কয়লাভিত্তিক উৎপাদনের লক্ষ্যমাত্রা। এরই মধ্যে বেশ কয়েকটি কয়লাভিত্তিক কেন্দ্রেও বাতিল করা হয়েছে। পাওয়ার সেলের মহাপরিচালক জানিয়েছেন, সরকারের টার্গেট পরিবেশ সংরক্ষণ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। বিদ্যুৎ উৎপাদনে সরকারের এমন পরিকল্পনাকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে কয়লাকে বলা হয় ডার্টি ফুয়েল। পরিবেশ দূষণের অন্যতম কারণও কয়লার ব্যবহার। দেশে বিদ্যুতের উৎপাদন বাড়াতে 2030 সাল পর্যন্ত কয়লাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা করেছিল সরকার। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে সরকার দেশ বিদেশে সমালোচনার মুখেও পড়ে। যদিও এরই মধ্যে উৎপাদন এসেছে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক পায়রা বিদ্যুৎ কেন্দ্র। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, অর্থায়ন সমস্যা সহ বেশ কয়েকটি কারণে এখন পরিকল্পনায় পরিবর্তন আনছে সরকার। নতুন পরিকল্পনায় বিদ্যুতের সঙ্গে যুক্ত করা হচ্ছে জ্বালানিকেও। একসময় আমরা গ্যাস থেকে কয়লা শিফট করলাম, আমাদের অ্যাফোর্ডেবল প্রাইসের কথা চিন্তা করে, লিস্ট কস্ট অপশান হিসাবে। কিন্তু সারা বিশ্বব্যাপী এখন কয়লার ব্যাপারে একটা রিজার্ভেশন সবার আছে। যেহেতু কোল থেকে সরে আসতে হবে, পিএসএমপি 2016 35% কোল ছিল, এখন যে কয়টা আমাদের প্রায় 6000 মেগাওয়াটের মতো আমাদের যুক্ত হবে, এর বাইরে প্রায় ধরেন আরও এরকম 8-10 হাজার মেগাওয়াট হওয়ার কথা। সেই 8-10 হাজার মেগাওয়াট অন্য কোন কোন সোর্স দিয়ে আনা যায় সেটাই কিন্তু এই মাস্টার প্ল্যানে আসবে। পুরোপুরি কয়লা থেকে সরে যাওয়া সম্ভব না হলেও সরকারের নতুন পরিকল্পনাকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। সীমাবদ্ধতা থাকলেও জ্বালানি অনুসন্ধান ও নবায়নযোগ্য উৎসকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। সরকারের নতুন পরিকল্পনায় উৎসের উপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক। আমি মনে করি এটা একটা বেটার নীতি। বিশ্বব্যাপী যে জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে সেটা তো সব ক্ষেত্রেই হয়েছে, কিন্তু জ্বালানির যদি আমি দূষণের কথা বলি, সে দূষণের প্রেক্ষিতে গ্যাস বেটার। কয়লার অর্ধেক দূষণ হয়। আমাদের নিজস্ব গ্যাস উৎপাদনের জন্য অনুসন্ধানটা বাড়াতে হবে, আর একই সাথে আমরা বলছি বারবারই নবায়নযোগ্য জ্বালানির কথা। এই নিউক্লিয়ার, নবায়নযোগ্য জ্বালানি এবং আপনার এলএনজিতে যে আমরা যাব, এবং সেক্ষেত্রে গিয়ে আপনি যেটা যে ভোলাটাইল মার্কেট এখন এলএনজির, এগুলিকে ওভারঅল বিশ্লেষণ করেই আমরা এই মাস্টার প্ল্যানটাকে আমরা সন্নিবেশিত করব। উৎপাদনের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের বিষয়টিও যুক্ত করা হচ্ছে নতুন পাওয়ার ও এনার্জি মাস্টার প্ল্যানে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে বিশ্বে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার অনেকটাই কমানো হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় এখন বাংলাদেশেও পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে সে পথে হাঁটছে। এরই মধ্যে বেশ কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল করা হয়েছে। তাই ভবিষ্যৎ পরিকল্পনায় বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের জ্বালানি কী হবে সেটি একটি বড় চ্যালেঞ্জ। রিশা নাসরুল্লাহ, বাংলা ভিশন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী। এবার এসএম গ্রুপ টি-20 বিশ্বকাপের খবর। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। তিনি নিস্তেজ অবস্থায় আছেন। দীর্ঘদিন ধরে রওশন এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। তার ব্লাড প্রেশার ও হার্টবিট ভালো আছে, কিন্তু তিনি নিস্তেজ অবস্থায় আছেন। বর্তমানে তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে, তাকে বিদেশ নেয়ার মতো শারীরিক অবস্থা নেই। গত 14 আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে 25 আগস্ট সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। অবস্থার অবনতি হয়, আবারও রওশন এরশাদকে আইসিইউতে নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ডিও লেটার জাল করে রংপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার অভিযোগে এক পুলিশ সদস্য সহ 4 জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, বুধবার সাথে তার ফ্যাক্স বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্বাক্ষরিত একটি ডিও লেটার পান তিনি। বিষয়টি খতিয়ে দেখলে তা জাল প্রমাণিত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের কনস্টেবল মাসুদ রানা সহ 4 জনকে আটক করা হয়েছে। ঘটনার মূল হোতাদের ধরতে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রংপুরের পীরগঞ্জে সহিংসতার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটি। কমিটির আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কেন এমন ঘটনা ঘটল, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, কি পরিমাণ ক্ষতি হয়েছে, এসব বিষয়ে তদন্তে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রংপুরের পীরগঞ্জে সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে জাতীয় মানবাধিকার কমিশন। আমরা তদন্ত করেছি যে এখানে আসলে এই ঘটনাটা কেন ঘটিয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে, প্রশাসন এটা ব্যর্থ হয়েছে কেন এটা থামাতে,
সারের হাতে যাবে, সার দেখবে, সার পড়বে, পর্যালোচনা করবে, কমিশনে তারা আলোচনা করবে, তারপরে তারা ব্রিফ করবে, ঠিক আছে? এটা নিয়ে এখনই আমাদের কথা বলা ঠিক হবে না। রংপুরে পীরগঞ্জের সহিংসতার মামলায় আরও 10 আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে আসামিদের 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা পীরগঞ্জ থানার ওসি তদন্ত মাহবুব রহমান। পরে পীরগঞ্জ আমলিয়া আদালত 2-এর বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে ইলাহি তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে 60 আসামিকে রিমান্ডে নেওয়া হল। 4 মামলায় মোট গ্রেফতার করা হয়েছে 70 জনকে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 7 জন। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন দেশের অর্থনীতি সঠিক পথে আছে বলেই করোনাকালেও সার্বিক অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। তিনি বলেন সরকার চায় দেশে অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার 2020 প্রদান অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শিল্প খাতে বিশেষ অবদানের জন্য 23 জন শিল্প মালিককে পুরস্কৃত করেছে শিল্প মন্ত্রণালয়। ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শিল্প মন্ত্রণালয় প্রতি বছর শিল্প মালিক, নতুন উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে। বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে এবার দেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার, যেখানে 7 ক্যাটাগরিতে মোট 23 শিল্প মালিক পেলেন পুরস্কার। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন করোনাকালে দেশে অর্থনীতি যতটা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা ছিল ঠিক ততটা হয়নি। পার্শ্ববর্তী দেশ অনেক অন্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। এটি সম্ভব হয়েছে বেসরকারি খাতের জন্যই। বাংলাদেশ সারা বিশ্বে যে সমাদৃত তার একটা বিরাট সাফল্যের অংশীদার আপনারা ব্যবসায়ী যারা আছেন, একেবারে ক্ষুদ্র থেকে মাঝারি থেকে বৃহৎ সবাই অবদান এখানে আমরা দেখি। আমাদের কাজ হলো শিল্প বান্ধব এবং নতুন শিল্প সৃষ্টি করা, আমাদের কাজ হলো এমপ্লয়মেন্ট সৃষ্টি করা, আমাদের চাপটি এবং সেটা শিল্প উদ্যোগের মাধ্যমে, শিল্প স্থাপনের মাধ্যমে এগুলো হতে হবে। আমাদের যে রুগ্ন শিল্পগুলি আছে সেগুলিকে সচল করা, আমাদের নতুন শিল্প আজকে তাদেরকে সুযোগ দেওয়া। এই সময় পুরস্কারপ্রাপ্ত শিল্প মালিকরা বলেন উন্নত দেশ গঠনে অবদান রাখতে চান ব্যবসায়ীরা, কিন্তু সরকারি নীতি সহায়তা ছাড়া তা করা সহজ নয়। শিল্প তৈরি করার বিষয়গুলিকে আরো অনেক সুন্দর ও সহজতর করতে হবে, এটা আমাদের অনুরোধ। ঋণ পাওয়ার থেকে শুরু করে আমাদের যে সমস্ত সংস্থার সাথে আমাদের সার্বক্ষণিক কাজকর্ম চলে, যে সমস্ত সংস্থাদের সাথে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি, তাদের বিভিন্ন নিয়ম নীতি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে দেশে বহু কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, যা সম্ভব হবে বেসরকারি খাতের ভূমিকায়। জিএম আসান, বাংলা ভিশন, ঢাকা। জানাবো ক্লেমন খেলার সংবাদ। দাবা। দেশের দাবার ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবায় চ্যাম্পিয়ন হয়েছে পোল্যান্ডের গ্র্যান্ড মাস্টার মিখাইল ক্রাসেনকভ। সাই পাওয়ার টেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে প্রাইজ মানি দেওয়া হয়েছে 1.25 কোটি টাকা। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এই আয়োজনকে বাংলাদেশের দাবার এক মাইলস্টোন হিসেবে চিহ্নিত করেছেন। ভবিষ্যতে নিয়মিত গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দাবায় এগিয়ে যাবে বাংলাদেশ, এই প্রত্যয়ের কথা জানিয়েছেন দাবা ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। 32 জন গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার সহ প্রতিযোগী সংখ্যা 102 জন। 18টি দেশের দাবারুদের মিলন মেলায় পরিণত হয়েছিল দেশের দাবার ইতিহাসে সবচেয়ে বড় এই আয়োজন। 9 রাউন্ড সুইস লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় 7 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার মিখাইল ক্রাসেনকভ। চ্যাম্পিয়ন হয়ে প্রাইজ মানি পেয়েছেন $10,000। বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দিতে এসে বাণিজ্যমন্ত্রী বলেছেন এমন আয়োজন নিয়মিত হলে দাবায় এগিয়ে যাবেই বাংলাদেশ। যে এত ধরনের একটা নামি খেলা হলো, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খ্যাতনামা খেলোয়াড়রা এলো, তারা পুরস্কার পেলো, সবাই জানলো, একটা বড় ধরনের পুরস্কার। এতে করে হলো কি, দাবা তো আপগ্রেডেড হলো, দেশটার নামও বাড়লো। আর আমার কাজটা কি, দেশটার নাম যত বাইরে বেরোবে তত আমি বলতে পারবো বাংলাদেশে ইজ এ গোল্ডেন প্লেস টু কাম অ্যান্ড ইনভেস্ট। তো একই সাথে রিলেট করে দেখবেন ফাইনালি এন্ড অফ দ্য ডে কোথাও না কোথাও যোগসূত্র আছে, আমি সেইভাবেই দেখি। বাংলাদেশের দাবারুদের মধ্যে সর্বোচ্চ 6 পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, দ্বিতীয় হয়েছেন জিএম জিয়াউর রহমান এবং তৃতীয় জিএম এনামুল হক রাজীব। অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি বলেছেন
আগামী 10 বছরে বাংলাদেশ শুধু আয়োজনেই নয়, দাবা খেলায় এশিয়ার অন্যতম সেরা শক্তি হওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী বছরই আমরা একটা ন্যাশনাল কোচ নিয়োগ করব। যদি স্কুল দাবা আমরা করতে পারি, ইতিমধ্যে আমরা মহিলা লীগ চালু করেছি, আমরা জেলা লীগ চালু করেছি, জাতীয় লীগ চলছে, তার মানে খেলোয়াড় তৈরির যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু সবই এখন চলমান রয়েছে। আগামী 3-5 বছরের মধ্যে আমাদের নতুন গ্র্যান্ড মাস্টার আসবে, আর একবার যখন আসা শুরু হবে, যেহেতু আমাদের প্রচুর এখন রেটিং নাম্বারও আছে, একবার যখন শুরু হবে তখন দেখবেন প্রতি বছরই আমরা 2-5টা করে পেতে শুরু করব। অনুষ্ঠানে গেস্ট অফ অনার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এবং সহসভাপতি তরফদার মোহাম্মদ রুহুল আমিন দেশে গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট নিয়মিত আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল সুনামগুলো আরেকবার জানিয়ে। বিচারে দীর্ঘসূত্রতার বারবার সংখ্যালঘুদের ওপর হামলা মত বিশিষ্ট জনদের, আর ছাড় নয় হুঁশিয়ারি ধর্ম প্রতিমন্ত্রীর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আড়ালে মণ্ডপে হামলার দায় বিএনপির ওপর চাপাচ্ছে সরকার, অভিযোগ নেতাদের। খালি মাঠে গোল দেয় না আওয়ামী লীগ বলে নবাদুল কাদের। আগামী বছরে মাঝামাঝিতে দেশের সব মানুষ করোনার টিকা পেয়ে যাবে জানালেন প্রধানমন্ত্রী। 1 নভেম্বর থেকে পাবে স্কুল শিক্ষার্থীরা। পদ্মার পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধার হয়নি দ্বিতীয় দিনেও, আরও 2টি পণ্যবাহী ট্রাক উদ্ধার, প্রধান প্রকৌশলীকে দায়ী করেছে শ্রমিক ইউনিয়ন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।